ওই বললে যেরকম মজা লাগে একদম মজা এরকম লাগে একটা মানে কনসার্টটা এটা থাকা উচিত যে আসলে সিকিউর কিনা কোভিডের কারণে মাস্কটা ম্যান্ডেটরি যার কারণে মাস্কটা পরে নিচ্ছি তাহলে ওয়াশরুম ওয়াশরুমের কথা হচ্ছে ওয়াশরুমকে বেসিক্স বলা হচ্ছে না তো মেইন ফোকাস যেটা হচ্ছে তাদের স্টিম বাথের যে কি বলে আপনার বড় যথেষ্ট বড় আছে এখন একজন মানুষ যখন স্টিম নিবে সেক্ষেত্রে তাদের জন্য চেঞ্জিং এর ব্যবস্থাটা আছে সেই সাথে আমি তাদের স্টিম রুমের ভিতরে এসে দেখাতে চাই ভিতরটাতে যথেষ্ট বড় আছে একই সাথে তারা দুজন করে অ্যালাউ করে মান্থলি হচ্ছে তাদের প্রত্যেকটা মেম্বারের জন্য একটা করে স্টিম বাথ ফ্রি থাকে কেউ যদি এক্সট্রা নিতে চায় সেক্ষেত্রে তাদের এক্সট্রা পে করতে হবে মান্থলি 300 টাকা কিন্তু যদি জয়েন্টলি করা হয় ধরেন দুজন করে যদি নেওয়া হয় সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে 200 টাকা করে রাখবে এই ছিল স্টিম বাথের ভিতরকার অবস্থা সো এখন আমরা যাবো লেডিস সেকশনে এখানে শুধুমাত্র মহিলাদের জন্য অন্যান্যদের জন্য এখানে প্রবেশ সম্পূর্ণ বন্ধ আজকে যেহেতু আমরা শর্টে আসছি এই জন্য মূলত আমরা পারমিশন নিয়ে এখানে আসছি আমাদের সাথে বিজয় আঙ্কেল আছে তো চলেন আঙ্কেল মহিলাদের জন্য যে গাড়িও লাগে গাড়ি লাগে সাইকেল ইলেকট্রিকাল তারপরে আপনার টেক বিল বক্সিং তারপরে আপনার এই মোটামুটি সবগুলা কি এখানে মানে ডিজিটাল তাই তো হ্যাঁ সম্পূর্ণ জিনিসটা ডিজিটাল আচ্ছা আচ্ছা এই আমরা ভিতরে রাখবো আর আপনারা জানেন যে মহিলাদের আমরা এখানে যা করাই তাহলে যোগা করাই সপ্তাহে দুই দিন ওয়েটলেস ওয়ার্কআউট আবার সপ্তাহে দুই দিন হলো অ্যারোবিক বা জুম্বা আমাদের এখানে মহিলা টিলে চারজন আছে চারজনের প্রধান হইল রুমান আমার এখানে জীবের অনার শারমিন সুলতানা শিখা এখানে আছে ও সহকারী অনার মানে ট্রেনার যদি কোনো ট্রেনার অনুপস্থিত থাকে ওই সময়টা ও উপস্থিত আচ্ছা ওকে ঠিক আছে মহিলাদের দিয়ে তো আমরা মহিলা জীবটা পরিচালনা করি যেহেতু চারজন মহিলা সকালে একজন দুপুরে একজন আরেকজন রাত্রে আচ্ছা সেক্ষেত্রে আমি হচ্ছে আপনারা দুজন যদি একটু দেন আমি একটু ট্রেনারের সাথে অ্যাকচুয়াল যে ট্রেনার তার সাথে কথা বলতে চাই আমরা এখানে একটু এনভায়রনমেন্ট বা সব কিছু নিয়ে কথা বলবো যদি আপনারা থেকে যদি আবার বলে দেন কোনো কিছু ওকে সো রিয়াজ ইউ ক্যান আচ্ছা আমার এখানে যে ব্যাপারটা আমি প্রথমে জানতে চাই সেটা হচ্ছে এখানকার মানে এনভায়রনমেন্টটা কি খুবই ভালো এখানে একমাত্র আমি বলতে পারি মিরপুরে একমাত্র জিম যেখানে শুধু মহিলার দ্বারাই পরিচালিত হচ্ছে এখানে পুরুষ নিষেধ একদম মানে প্রবেশ একেবারেই নিষিদ্ধ আমরা চারজন ট্রেনার আসি সকালে একজন আসছে বিকালে আমি আসি সন্ধ্যায় একজন আসছে আপনার সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত মহিলারা নির্দ্বিধায় আসতে পারবে নিঃসংকোচে এখানে এখানে কোনো প্রবলেম নেই এখানে তো পুরুষ বললামই পুরুষ প্রবেশই নিষিদ্ধ এখানে কোনো পুরুষ প্রবেশই অ্যালাউ না শুধু মহিলারা দ্বারাই পরিচিত তাহলে এখানে দেখেন বিশাল স্পেস দেখছেন এখানে অ্যারোবিক্স করানো হয় জুম্বা করানো হয় এই জন্য আমাদের এরকম হাতে স্পেস রাখছি আর হচ্ছে আপনার ইয়োগা করানো হয় আর তাছাড়া এই যে টুল দেখছেন এই টুল দিয়েও আমরা আপনার বাস বলে এটা দিয়েও আমরা অনেক ধরনের জিম ওনারের সাথে এবার কথা বলবো কিছু সময় আপনাদের এখানকার প্ল্যানিংটা কি একটু যদি বলতেন মানে এখানে তো আমি যতটুকু জানতাম যে আপনাদের হচ্ছে আগে শুধু এই পাঁচটা স্পেস ছিল ছেলেদের জন্যই পরবর্তীতে শুধু মেয়েদের জন্য এটা করা হয়েছে ওই পাশে একটা যে সেকশন সেটা করা হয়েছে তো এইখানে শুধু মেয়েরাই করছে এখন রাইট
আচ্ছা, তো এইখানে মেয়েদের তো আপনারা সব ধরনের সুবিধা দিয়ে থাকেন। আচ্ছা, তো এক্ষেত্রে আপনি যদি ধরেন নতুন কেউ জিমে আসতে চায় বা মেয়েদের সম্পর্কে যদি কিছু বলতে চান আপনার জিম সম্পর্কে বা মেয়েদের জিম সম্পর্কে, জিম করতে কতটুকু কি হবে, ভালো হবে না হবে, এই জিনিসটা যদি একটু বলতে চান আমাদেরকে। আমি তো অবশ্যই মেয়েদের আসতে বলবো, কারণ এটা জিম করলে মেয়েদের অনেক উপকার হয়, শরীর সুস্থ থাকে, তারপরে শরীরে ফিটনেস। হ্যাঁ, শুধু একটা জিনিস আছে, অনেকে চিন্তা করে যে মনে হয় জিম করব, বডি বানাবো বা এরকম, তো না, মানে ফিট থাকার যে একটা বিষয়। হ্যাঁ, ফিট থাকার জন্য অবশ্যই জিমে আসার অবশ্যই দরকার। আমি সব মেয়েদেরই বলবো যে আমাদের মহিলা জিমে আসেন, আপনারা আসলে এটার উপকার পাবেন। আমরা চারজন ট্রেনার দ্বারা এই জিমটা পরিচালনা করতেছি, এইখানে সকল প্রকার নিরাপত্তা আছে, কোনো সমস্যা নাই। আমি আশা করব আপনারা আয়সা জাতি একবার হলেও আমাদের এই জিমটা ঘুরে দেখে যাবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক মারা আসে, হ্যাঁ, তাদের বেবিদের মানে মেয়েদের নিয়ে কনসার্ন থাকে যে ওজন কমাইতে হবে, বিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক, তখনই মানে যে তিন মাসে ওরা যখনই মেয়ে বিয়ে হবে, না সে ঠিক আছে, কিন্তু শুধু আপনার যে মানে বিবাহিত বিয়ের জন্য তা না, মেয়েদের আসলে অলওয়েজ বুকিং বুকের জন্য দরকার, তাই না? ওকে, সবসময় আসা দরকার মেয়েদের ফিট থাকার জন্য, হ্যাঁ হ্যাঁ, নিজেকে স্মার্ট রাখার জন্য, জিমের সাথে সরাসরি যোগাযোগ থাকা দরকার মেয়েদের। আচ্ছা, আমি মনে করি, আমি একজন বিবাহিত মেয়ে হিসেবে আমি এটা মনে করি যে সব বিবাহিত হোক বা অবিবাহিত হোক সবারই আসা দরকার জিমের সাথে, নিজেকে ফিট রাখার জন্য। শরীরে শক্তি থাকে, এনার্জি পাওয়া যায়, মানে আপনি সারাটা দিনই আপনি চাঞ্চল্যকর ভাবে চলতে পারবেন, প্রফুল্লভাবে চলতে পারবেন জিম করলে, শরীরে এরকম একটা এনার্জি আসে। ঠিক আছে, হাই, আমি এখানে রেড এন্ড ব্ল্যাকে জিম করতেছি অলমোস্ট 2 মান্থস, অ্যান্ড দিস প্লেস ইজ ভেরি গুড, নাইস, অ্যান্ড এখানকার পরিবেশ অনেক ভালো, ভাইয়ারা আপুরা আছেন সবাই খুব হেল্পফুল, এভরিবডি ইজ নাইস। এই জিমে ভর্তি হওয়ার পর থেকে আই রিয়েলি স সাম ডেভেলপমেন্টস উইদ ইন মি, অ্যান্ড আই রিয়েলি হোপ ইউ গাইজ উইল সি দিস অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু, সো বি ফিট, বি গুড। অন্যান্য জিমে আর কি মেয়েদের জন্য সিকিউর থাকে না প্লেসটা, এখানে এই ধরনের কোনো না এরকম কিছু নাই, অ্যাজ ই সেই আমাদের এটা পুরাটাই মেয়েদের, এখানে কারো কোনো মানে ছেলেদের এন্ট্রেন্সটা নিষেধ এখানে, এটা পুরোপুরি নিষিদ্ধ এখানে, তো আপনারা এখানে আসছেন জাস্ট ফর শুট, জাস্ট ফর শুট, সো ওয়ান ডে ইট ডাজন্ট কাউন্ট, তো আদার দ্যান দ্যাট এভরিওয়ান ইজ গুড, এখানে পরিবেশ অনেক ভালো, আই রিয়েলি লাভ দিস জিম, অ্যান্ড এখানে কোনো প্রকার আজকালকার যে অবস্থা বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, এই ধরনের কোনো প্রকার পরিবেশ এখানে নাই, সো ইটস ভেরি সেফ, দ্যাটস ওয়াই আই রিয়েলি সাজেস্ট দিস জিম। আমি এখানে ঢুকার আগে আমি আরও অনেক জিম দেখছি যে কোথায় ভালো কী হাতে যাবে, অ্যান্ড ফাইনালি আমি এখানে ঢুকছি বিকজ অফ দিস ওয়ান রিজন। আমি কাপল অফ মান্থ মানে পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, মেয়েদের জন্য তো ইস্যু আছে, হ্যাঁ, থ্যাংকস ফর ইউর রিভিউ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। বা অন্য কিছু নাই, ছেলেরা মাদকাসক্ত বিভিন্নভাবে ডিপ্রেশনে থাকে, আর জিম করলে মনটা খুব প্রাণবন্ত হয়, আর সবচেয়ে বড় কথা আপনি আপনার বয়স এবং যৌবনকে ধরে রাখতে পারবেন, আপনার বয়স 80 হোক না কেন সবসময় মনে হবে 25 বছর বয়স হবে, আমাকে দেখেন 49, কিন্তু আমার বয়স 53 এরকম বলবেন, এইরকম জিম করবেন, জিম হলো মহা ঔষধ, হলো ডায়াবেটিক্সের মহা ঔষধ, প্রেশারের মহা ঔষধ, হলো আপনার এই কোলেস্ট্রলের,
এই তিনটা রোগ চিরতরে বিদায় হয়ে যাবে যদি শুধুমাত্র জিম করে, আর কিছু করতে হবে। আর জিম যদি পছন্দ না করেন সাঁতার কাটেন, সাঁতার পছন্দ না করে দৌড় দেন, তা না পারলে টেলিস্কেল কিছু একটা করে। এর জন্য না, হ্যাঁ এটা হচ্ছে বাইসেপস মাসল মেশিন, হ্যাঁ বাইসেপস মাসল মেশিন, আর একটা অ্যানালগ আছে ওইটা। আচ্ছা, এটা বুলিমের জন্য অনেক কাজে। সেনা বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে এই কিছু কিছু মানে এক্সারসাইজ আছে, এগুলি লাগবে। যেমন আপনি আপনি বুক দল, এর আপনার পুষ আপ 10টা লাগবে, সিট আপ 10টা লাগবে, 6 কিলো রান লাগবে, আর সাথে সাথে এই যে লেদারটা দেখতেছেন এটা 5 থেকে 10 বার এবং ঝুলে যেতে হবে, আর সাথে সাথে তিনটা আপনি সিনাপ মারতে হবে। যদি তিনটা সিনাপ না মারে আপনি যতই মেধাবী হন, যতই যোগ্য তোমার হন, মানুষকে আপনি হন, তাতে আপনি কাজ আসবে। আপনি তিনটা সিনাপ মারতে হবে। এই জন্য আমি এদের জন্য এবং নৌবাহিনী বিমান বাহিনীর জন্য ব্যবহার করছি সিনাপ ক্রিয়াকে সহজভাবে। এভাবে তিনটা সিনাপ মারলে সে আমার মধ্যে এগুলো হলুদ কার্ড পাবে না, ডাইরেক্ট গ্রিন কার্ড, সোজা চাকরি পাক্কা। এটা টাইটেল যাবে, এটা টাইটেল যাবে, সেনাবাহিনীর চাকরি চাকরি জন্য এটা পাক্কা। আর্মির সন্তান, আমার বাবা একজন বীর যোদ্ধা, উনি আর্মিতে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ওই হিসাবে আমি জিমটা শুরু করার সময় আর্মি সন্তানদের যারা অফিসার রেখে যাবে, বিভিন্ন রেখে যাবে, এইভাবে তৈরি করছি জিমটা। মানে এটা আমি এখন তো কিছু তা আমি শুরু থেকে এইভাবে তৈরি করছি। এটা দেখ, এটা আমি এটা লাগবে, আর্মি তো মাছ এটা লাগবে। উনি পুরো আসতে পারবে, এই যে এই যে এই যে সব পুজো আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, যে কোনো জায়গায় কৃষ্ণ এসে আপনার মানে এই লেদারের এই কোর্সটা খারাপ। হ্যাঁ, আমাদের জিমের এটা হচ্ছে কমন জুস বার। আমাদের জুস বার অ্যাটেন্ডারের মধ্যে আছে সোহাগ। সোহাগ, তুমি যদি একটু আমার ভিডিওদেরকে দেখতাম, সোহাগ ছেলেটা খুবই ভালো। আমাকে অলওয়েজ, আমি যখন ওয়ার্কআউট করি সবসময় আমাকে ও হেল্প করে, যে কোনো দিক দিয়ে আমাকে সাপোর্ট দিয়ে হোক, আমাকে জুস দিয়ে হোক, মানে এভরিথিং সে এই জিনিসটা দেখে। সোহাগ অত্যন্ত ভালো একটা ছেলে। সোহাগ, আমার ভিউয়ার্সদের জন্য একটা হাসি টাসি দাও, একটু জোরে হাসি দাও। ওকে, নর্মালি কিন্তু বিভিন্ন জায়গায় অনেক জিমে থাকে এরকম কোনো জুস বার থাকে না, থাকে কি অর্ডার করতে করতে পানি পিপাসা লাগছে, পানি খেয়ে চলে গেলাম। বাট এখানে যে এক্সট্রা বুস্টিং এর একটা ব্যাপার থাকে, কি হয় আমি ওয়ার্কআউট করতে করতে কি করলাম, ওয়ার্কআউট করতে করতে আমি একটু টায়ার্ড ফিল করতেছি, আমি যদি ইনস্ট্যান্ট একটা জুস খাই নিই কি হয় সাথে সাথে এনার্জি রিফিল হয়ে যায়। এই ফেসিলিটিসটা আমাদের জিমে আছে, আমি এটা মনে করি ওয়ান অফ দ্য বেস্ট ফেসিলিটিস ইন মিরপুর। সো যেখানে ছিলাম জিমের মেম্বারদেরকে নিয়ে কিছু তাদের পার্সোনাল ওপিনিয়ন এবং অনেস্ট ওপিনিয়ন, অনেস্ট ওপিনিয়নটা নিয়ে ট্রাই করবো। এখানে আমি তোমার সাথে অনেকদিন ওয়ার্কআউট করছি, তোমার সাথে অনেকদিন ওয়ার্কআউট করছি, অনেস্ট রিভিউ দিলা যে এই জিমটা কেমন। আচ্ছা, তো এই জিমের ব্যাপারে স্পেশালি যেটা বলতে গেলে, আমি অ্যাকচুয়ালি মাঝখানে দুটা জিমে ইনভলভ ছিলাম, একটা হচ্ছে পুরান ঢাকার ওইদিকে। তো ওইখানে যে ব্যাপারটা আমার কাছে মেনলি প্রাইমারিলি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এটা স্পেস। অন্যান্য যে জিমগুলো এগুলো দেখা যায় প্রচুর কনসেপ্ট থাকে,
একটা ট্রেডমিলের পিছনে দেখা গেছে আমার চেক পাঁচজনের পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতেছে, বা আমি আইটেম মারবো তো দেখা গেছে আমি হচ্ছে মানে অনেক খিটাপে আসি, ঠিক আছে, আমার আইটেম মারার জন্য আমার দাঁড়িয়ে, এটা খুবই বিরক্ত লাগে, ঠিক আছে। তো যেহেতু স্পেসটা বড় দেখা গেছে মনও খুশি থাকে, ফাঁকা ফাঁকা লাগে, ঠিক আছে, এনার্জি পাওয়া যায়। আউট অফ টেন আমি এটা এইটা দিব, এইটা হ্যাঁ একদম, মানে যদি সংক্ষেপে বলো এটাই, স্পেস বেশি, আপনার জায়গা বেশি, মানে কনজেস্টেড কম লাগে, খোলামেলা আছে আশেপাশে, আর মানে কোনো লাইন লাইন ধরতে হয় না। ট্রেনার আমি যদি বলি এখানে কোনো সাবস্ক্রিপশনটা আমার লাগে না, আমি একদমই একদম একদম, আর ভেন্টিলেশন সিস্টেম অনেক জোস, ভেন্টিলেশন সিস্টেম অনেক জোস লাগে, আরও বেশি লাগে, তো আউট অফ টেন 9.5 ভাই যে এখানে কি এখানে কি কেউ দুই একজন লাইক বা টিকটক ভিডিও করে নাকি? মনে পোষায় না, জিম গুলা দেখেন সবগুলা রাবারের কোটিং, হ্যাঁ এটা খুব ভালো লাগে, মানে নতুন নতুন জিনিস বছর শুরুতে নতুন বই পড়লে যেরকম মজা এরকম লাগে। আমরা এখন কথা বলবো ব্ল্যাক এন্ড রেড বডি ফিটনেস জিমের ওনারের সাথে। এই কোশ্চেনটা আপনাকে বলবো, আপনার জিম খোলার উদ্দেশ্যটা কি এবং আপনার গোলটা কি আমাদেরকে বলবেন? আমার তো প্রধান উদ্দেশ্য, কারণ এই জিমটা আমি সাবেক ফুটবলার, জিম হলো আমার আত্মার খোরাক, এই জিমটার এই জন্য আমি ওইভাবে সুন্দরভাবে সাজাইছি। আর দ্বিতীয়ত আমাদের এই সমাজে বর্তমানে মাঠ, খেলার মাঠ এইসব একেবারেই নেই, যদি ছেলেরা আজেবাজে সময় না নষ্ট করে আমাদের জিমে আসে তারা অনেক অনেক আউটপুট পাবে, যেমন নর্মালি তাদের বয়সকে ধরে রাখতে পারবে, আর কেউ যদি অসুস্থ হওয়ার আগে আসে, মনে করুন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল বা এই বিভিন্ন ধরনের রোগ আসার আগে যদি এক্সারসাইজ করে তার মৃত্যু পর্যন্ত আল্লাহ এই রোগ ক্লিয়ার হবে। এই জিমটা হলো ডায়াবেটিসের মহা ঔষধ, অনেকে শুধু ঔষধ খায় আবার ইন্স্যুরেন্স নেয়, এটা না নিয়ে যদি সে জিম করে, জিমটা পছন্দ না করলে সে যোগব্যায়াম করুক, যোগব্যায়াম পছন্দ না করলে মাঠে দৌড়াক, তা পছন্দ না করলে সে সাঁতার কাটুক না আবার টেনিস খেলুক, তাতেই তো কাজ যায়, তাতেই সে সুস্থ থাকে, আল্লাহ তাকে দেহটা দিয়ে সে সুস্থ রাখার জন্য। আমরা আজে বাজে জিনিস খায় শরীর নষ্ট করবো, আর কুমকি সৃষ্টি করতে আমার শরীরে এই রোগ দিছে সেই রোগ দিছে, আসলে তা এমন না। আপনি হায়াত নিয়ে আসছেন নির্দিষ্ট সময়, আপনি যদি নিয়মিত এক্সারসাইজ নিয়মিত ভালো কাজ করেন ইনশাল্লাহ আপনি ওই সময় পর্যন্তই সুস্থভাবে জীবনযাপন করেন, কারণ এই পৃথিবী হলো শক্তির খেলা, যদি শক্তি চলে যায় তাহলে আপনার কোনো দাম নেই, আর শক্তি দিয়ে শক্তি বাড়ে, আপনি যদি জিম করেন এখানে শক্তি ইউজ করবেন আপনি শক্তি বাড়বে। এই আমার সাথে আছে জিম পরিচালনায় আনোয়ার হোসেন বিপ্লব, এবার আপনারা জানেন যে আমার সহধর্মিনী জিমের প্রধান ওনার, আর আমি তো সহকারী আছি। আমরা একটা পারিবারিকভাবে এই জিমটা আমরা চালাই, এখানে ছেলে ট্রেনার আছে প্রায় চারজন, মহিলা চারজন, এর মধ্যে একজন প্রধান আছে আমাদের জিম ভাই, উনি আলম ভাইয়ের ছেলে, মানে সাকিব আলম জিম, উনি সপ্তাহে তিন দিন আসেন, উনি রুটিন দেয়, আমরা সহকারী যারা ওই রুটিন অনুযায়ী আমরা এক্সারসাইজগুলি করাই। ভাই আরেকটা কথা যেটা বলতে চলেছি, এখানকার অ্যাডমিশন ফিটা নিয়ে যদি বলেন, অ্যাডমিশন ফিটা কত? অ্যাডমিশন ফিটা আমাদের এখানে নর্মাল বলতে হলো 5,000 টাকা মাসিক বেতন 1500। আচ্ছা, যারা আমার ভিউয়ার্সরা আছে তাদের জন্য আপনি কি সুবিধা দিবেন? কেউ যদি এই ইউটিউব দেখে এসে বলে যে আমি এটা দেখে আবার এখানে আসছি, ঠিকানাটা এখানে পাইলাম, তাহলে আমি ওনাদের জন্য 40% ছাড় দেবো, এবং আপনার যে মাসিক বেতন ওইখানেও আমি ছাড় দিই। অনেক সুবিধা দেওয়া হলো। আমি কিন্তু প্রথম থেকে বেশি কিছু বলি নাই, আমার এটা হোম ভেনিউর মতো, আমার সেকেন্ড হোম বলতে গেলে এটা আমার, আমি এখানে যে কোনো সময় ওয়ার্কআউট করতে পারি, সকালে আসি, সন্ধ্যায় আসি, যে কোনো সময় আসি। এখানকার এনভায়রনমেন্টটা এত বেশি ফ্রেন্ডলি যে আপনি নিজে স্বচক্ষে এসে যদি না দেখেন তাহলে বুঝবেন না। সো গাইজ, টিল দেন থ্যাংক ইউ, অ্যান্ড দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো জিমে। থ্যাংক ইউ।